আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে দেশে আরও 54 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2275। সিলেটে করোনা আতঙ্কে অনেকেই ঝুঁকছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া চিকিৎসায়। অনুমোদনহীন ওষুধে মৃত্যু ঝুঁকি, সতর্কতা চিকিৎসকদের। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে কয়েক লাখ বন্যার্ত মানুষ। নগাঁয় দুই শিশুর মৃত্যু, পাটুরিয়ায় ফেরি চলাচল বিঘ্নিত। গতবারের চেয়ে কমিয়ে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, প্রয়োজনে কাঁচা চামড়া রপ্তানি, বললেন বাণিজ্যমন্ত্রী। এবং জাতীয় পার্টির নতুন মহাসচিব হলেন জিয়াউদ্দিন বাবলু। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে একদিনে করোনায় প্রাণ গেছে 54 জনের, এ পর্যন্ত মারা গেছেন 2928 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় সবশেষে 24 ঘন্টায় করোনা পজিটিভ পাওয়া গেছে 2275 জনের দেহে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 223,453। আরো জানাচ্ছেন একরামুল হক সাইম। দেশে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমে আসলেও সে অনুপাতে কমছে না মৃত্যুহার। দিনে ভাইরাস শনাক্তের সংখ্যা 2000-এর ঘরে থাকলেও মৃত্যুর সংখ্যা 30-এর নিচে নামছে না, কখনো বা এই সংখ্যা অর্ধশত ছাপিয়ে যাচ্ছে। শনিবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 54 জন। অবশ্য সংক্রমণের শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের মৃত্যুহার কম। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 54 জন এবং এ পর্যন্ত 2928 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। মৃত্যুর দিক থেকে শুরু থেকে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। সবশেষ 24 ঘন্টায় 19 জন মারা গেছেন ঢাকায়, চট্টগ্রামে 10, খুলনায় 8, রাজশাহী বিভাগে মৃত্যু হয়েছে 7 জনের। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 40 জন পুরুষ, 14 জন নারী। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন 48 জন এবং বাড়িতে 6 জন। শনিবার 10,078টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 2,275 জনের শরীরে। 24 ঘন্টায় শনাক্তের হার 22.57%। যে কোনো রকম লক্ষণ উপসর্গ দেখলেই নমুনা পরীক্ষা করাবেন এবং কোন আক্রান্ত ব্যক্তির বা শনাক্ত ব্যক্তির সংস্পর্শে আসলে অবশ্যই নমুনা পরীক্ষা করাবেন। সরকারের হিসাবে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা 223,453। এর মধ্যে সুস্থ ঘোষণা করা হয়েছে 123,882 জনকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সম্মান প্রদর্শন করি। দেশের বিভিন্ন জেলায় আজও অন্তত 28 জন মারা গেছে করোনা ও এর উপসর্গে। এর মধ্যে সিলেট, কুমিল্লা ও বগুড়ায় মৃত্যু বেড়েছে। এই তিন জেলায় গত 24 ঘন্টায় মারা গেছে 15 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন পরাগ আরমান। সিলেটে করোনা ভাইরাসে আবারও শুরু হয়েছে মৃত্যুর মিছিল। একদিনে অন্তত 5 জন মারা গেছে, এর মধ্যে 4 জন পুরুষ, 1 জন নারী। এ নিয়ে সিলেটে মৃতের সংখ্যা 127 জন, জেলায় নতুন আক্রান্ত 43 জন। বগুড়ায়ও বেড়েছে মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় মারা গেছে 5 জন। এ নিয়ে মোট মৃত্যু 100 জনের, আর নতুন করে করোনায় আক্রান্ত 59 জন। আগের দিনের চেয়ে কুমিল্লায় কমেছে মৃত্যু, মারা গেছে 5 জন, তাদের দুজনের করোনা পজিটিভ, অন্য 3 জনের করোনা উপসর্গ ছিল। এ পর্যন্ত জেলায় মারা গেছে মোট 133 জন। খুলনায় মৃত্যু হয়েছে 4 জনের, তাদের 3 জনের করোনায় এবং 1 জনের করোনা উপসর্গে। আর খুলনা জেলায় 61 জন সহ বিভাগের 10 জেলায় মোট শনাক্ত 248 জন। বরিশাল বিভাগে মারা গেছে আরও 3 জন, তাদের 1 জনের করোনা নিশ্চিত, 2 জনের উপসর্গ ছিল। তবে বরিশালের 6 জেলায় আক্রান্তের সংখ্যা কমে 36 জনে নেমে এসেছে। নোয়াখালীতেও মৃত্যুর মিছিলে যোগ হয়েছে 3 জনের নাম। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যু 61 জনের। মৌলভীবাজারে করোনা উপসর্গ নিয়ে আয়েশা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। তাছাড়া চট্টগ্রাম ও নাটোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে 1 জন করে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে আরও 70 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক সহ নতুন শনাক্ত 16 জন, জামালপুরে 15 জন, নারায়ণগঞ্জে 9 জন, নেত্রকোনায় 2 জন, শেরপুরে 1 নারী চিকিৎসক এবং যশোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও 2 ব্যাংকার সহ 17 জনের করোনা শনাক্ত হয়েছে। পরাগমান, এটিএন বাংলা।
সামান্য জ্বর সর্দি কাশি হলেই করোনা আতঙ্কে সিলেটের অনেকেই চিকিৎসকের কাছে না গিয়ে সেবন করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ ওষুধ। আক্রান্তের খবর জানাজানি হলে হয়রানির শিকার হতে পারেন এমন শঙ্কা থেকেই এ পথ বেছে নিচ্ছেন তারা। তবে চিকিৎসকদের সতর্কতা, এসব ওষুধে হার্ট, কিডনি ও লিভারে ক্ষতির পাশাপাশি মৃত্যু ঝুঁকিও রয়েছে। সিলেট থেকে শাহ মুজিবুর রহমান জকনের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন গত এক মাসে হার্ট, কিডনি ও লিভারের সমস্যা নিয়ে বহু রোগী এসেছেন এখানে। রোগের ইতিহাস জানতে গিয়ে এদের অনেকেই স্বীকার করেছেন এর আগে করোনা আতঙ্কে ফেসবুক দেখে তারা ওষুধ খেয়েছেন, অথচ বেশিরভাগই এ ভাইরাসে আক্রান্ত ছিলেন না বলেও জানান চিকিৎসকরা। এজিথ্রোমাইসিন, ডক্সিসাইটিন, আইভারমেকটিন, ডক্সিমিথান সহ সামাজিক গণমাধ্যমে তুলে ধরা এসব ওষুধ সিলেটের বিভিন্ন ফার্মেসি থেকে কিনে সেবন করছেন তারা, ফলে অনুমোদনহীন এসব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। ওনাদের হার্টের সমস্যা নিয়ে, কিডনির সমস্যা নিয়ে, এমনকি লিভারের সমস্যা নিয়ে কিন্তু অনেক রোগী কিন্তু আসছেন। ওনারা কিন্তু প্রথমে স্বীকার করতে চান না, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ওনারা স্বীকার করছেন যে ওনারা জ্বর সর্দি হওয়ার কারণে বিভিন্ন সামাজিক মাধ্যমে বা বিভিন্ন জনের কাছ থেকে শুনে ওনারা বিভিন্ন ধরনের ঔষধ খেয়েছেন। আমরা যেটা চিকিৎসা করতেছি সেটা হলো আন্তর্জাতিকভাবে আমাদের উন্নত দেশগুলোতে বা যে যে দেশ এই অভিজ্ঞতা অর্জন করেছে এবং তাদের অভিজ্ঞতার আলোকে তারা যে চিকিৎসা দিয়ে তারা রোগী সুফল পেয়েছে আমরা সেটা ফলো করছি। ফার্মেসি মালিকরা জানান তাদের কাছে অনেকেই এসব ওষুধের জন্য আসে, আবার নিষেধাজ্ঞা থাকলেও তা না মেনে প্রেসক্রিপশন ছাড়াই অনেক ফার্মেসি এসব ওষুধ বিক্রি করেন বলেও অভিযোগ আছে। করোনা হয়েছে কি না হয়েছে এটা তারা শিওর না, না শিওর ইয়া হেভেন না, কিন্তু ডাক্তার কোনো পরামর্শ নেয় না। প্যারাসিটামল এটাই থাক না, এটা আপনি ওনা খাবেন, এটা খাবেন আর কি চিকিৎসকদের পরামর্শ ছাড়া এসব অনুমোদনবিহীন ওষুধ বিক্রি ও মজুতকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি সিলেটবাসীর। প্রত্যেক ফার্মেসিতে অন্ততপক্ষে একজন ফার্মাসিস্ট থাকতে হবে, এটাই তাদের ফার্মেসির যে লাইসেন্স দেওয়া হয় লাইসেন্সের নিয়ম, সেই ফার্মাসিস্টকেই এর জন্য দায়বদ্ধ হতে হবে এবং এর জন্য ফার্মাসিস্টের লাইসেন্স বাতিল হতে পারে, ফার্মেসিরও যে লাইসেন্স হচ্ছে সেটাও তার বাতিল হতে পারে। পাশাপাশি অনুমোদন ছাড়া করোনার প্রতিষেধক হিসেবে এ ধরনের ওষুধ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা বন্ধেরও দাবি তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনা প্রাদুর্ভাবে বেনাপোল কাস্টম হাউসের প্রবেশ পথে বসানো হয়েছে জীবাণুনাশক টানেল। এর ফলে ভাইরাস থেকে শঙ্কামুক্ত থাকা যাবে বলে মনে করছেন কাস্টম হাউসের কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী এবং আমদানি রপ্তানি সংশ্লিষ্টরা। প্রতিদিন এই কাস্টম হাউসে 600+ ব্যক্তি যাতায়াত করে থাকে। জীবাণুনাশক টানেল স্থাপন করায় আমদানি রপ্তানি বাণিজ্যে গতিশীলতা বাড়বে বলে মনে করা হচ্ছে। দেশের উত্তরাঞ্চলে পানি কিছুটা কমলেও মধ্যাঞ্চলে দিন দিন অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতি। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে কয়েক লাখ মানুষ দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ। নওগাঁয় পানিতে ডুবে যমজ দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এদিকে দৌলতদিয়া পাটুরিয়া রুটে তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে মইনুল আহসানের রিপোর্ট। বন্যার পানিতে ভাসছে জামালপুরের প্রায় 10 লাখ মানুষ। যমুনা এবং পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য শাখা নদীর পানি বাড়তে থাকায় দিন দিন পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। পানিতে তলিয়ে গেছে 7 উপজেলার কমপক্ষে 700 গ্রাম। মানুষের দুর্ভোগ আরও অসহনীয় করে তুলেছে খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব। অধিকাংশ বাড়িতে পানি, আমরা আমাদের গরু বাছুর নিয়ে অত্যন্ত বিপদে আছি। আজ পর্যন্ত আমি কোনো কিছু সাহায্য পাইনি। বানের পানিতে দিশেহারা সিরাজগঞ্জ, শেরপুরের অসংখ্য মানুষও। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ভয়ঙ্কর রূপ নিয়েছে। ভয়াবহ ভাঙনের মুখে ফসলি জমি, বাড়ি ঘর হারিয়ে প্রতিদিনই নিঃস্ব হচ্ছে অসংখ্য মানুষ। ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শেরপুরের বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। টাঙ্গাইলের সবগুলো নদীর পানি বাড়ছে। জেলার 69 ইউনিয়নের 558 গ্রাম ইতিমধ্যে বন্যা কবলিত হয়ে পড়েছে। পানিবন্দী প্রায় 4.5 লাখ মানুষ। বগুড়ায় যমুনার নদীর পানি বেড়ে কয়েকটি ইউনিয়নের প্রায় 1,15,000 মানুষ ক্ষতির মুখে পড়েছে। নাটোরের সিংড়া পয়েন্টে আত্রাই নদী এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে কয়েক হাজার পরিবার। নওগাঁয় ছোট যমুনা ও আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
এখানে তিন উপজেলায় ১০টি ইউনিয়নের ২ লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। আত্রাই নদীর ৬টি অংশে বাঁধ ভেঙে যাওয়ায় আঞ্চলিক সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ট্রেন চলাচলও। পানিতে ডুবে যমজ কন্যা শিশুর মৃত্যু হয়েছে এখানে। রাজবাড়িতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী ৯,০০০ পরিবারের অভিযোগ সরকারি সহায়তা না পাওয়ার। পানি বৃদ্ধি ও স্রোতের কারণে দৌলদিয়া পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। শরীয়তপুর জেলার বন্যা পরিস্থিতিও অবনতি হয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলার ৬ উপজেলায় অন্তত ৩০টি ইউনিয়নের প্রায় ২ লাখ মানুষ এখন চরম দুর্ভোগে। স্থিতিশীল রয়েছে কুড়িগ্রাম, গাইবান্ধা ও নেত্রকোনার বন্যা পরিস্থিতি। পানি না বাড়লেও দুর্ভোগ বেড়েছে বন্যার্ত মানুষের। তিন জেলায় প্রায় ১০ লাখ মানুষ রয়েছে খাদ্য বিশুদ্ধ পানির সংকটে। সেই সাথে গবাদি পশু তাদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। সরকারি সহায়তা না পাওয়ায় ক্ষোভ বাড়ছে বানভাসীদের মধ্যে। মইনুল আহসান, এটিএন বাংলা। গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। ফুলছড়ির কঞ্চিপাড়া ডিগ্রি কলেজ মাঠে প্রায় ৫০০ মানুষের মাঝে চাল ডাল শুকনা খাবার বিতরণ করা হয়। জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সেখানে একটি মসজিদ ও শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডেপুটি স্পিকার। সরকার নানামুখী পদক্ষেপ নেওয়ায় দেশে কৃষি উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট সম রেজাউল করিম। পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা অডিটোরিয়ামে পৃথক দুটি অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, কৃষিকে যান্ত্রিকীকরণ করতে কৃষককে সহজ শর্তে ধান মাড়াই ও বস্তাবন্দী করার মেশিন দিচ্ছে সরকার। কঠোর পদক্ষেপের কারণে ইলিশ উৎপাদন বাড়ছে বলেও জানান তিনি। পরে কৃষি উপকরণ বিতরণ এবং উপজেলা জামে মসজিদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন মন্ত্রী। কোরবানির ঈদকে সামনে রেখে এবার আরও কমানো হলো কাঁচা চামড়ার দাম। ঢাকায় গরুর প্রতি বর্গ ফুট চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা, যা গত বছর ছিল ৪৫ থেকে ৫০ টাকা, আর ঢাকার বাইরে প্রতি বর্গ ফুট ২৮ থেকে ৩২ টাকা। সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গ ফুট ১৩ থেকে ১৫ টাকা আর বকরির চামড়া ১০ থেকে ১২ টাকা। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানান, ঈদের সময় দাম আরও কমে গেলে প্রয়োজনে কাঁচা চামড়া রপ্তানি করা হবে। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। চামড়াজাত পণ্যের দাম বাড়লেও প্রতি বছর কমছে কাঁচা চামড়ার দাম। গত কোরবানির ঈদে চামড়া বিক্রি করতে না পেরে ফেলে দিয়েছেন অনেকেই। এতে বঞ্চিত হয় বহু এতিমখানা মাদ্রাসা সহ অনেক দরিদ্র মানুষ। লোকসানে পড়েন মৌসুমি ব্যবসায়ীরা। এবার পরিস্থিতি আরও কঠিন। করোনা মহামারীর মধ্যে এসেছে কোরবানির ঈদ, সেই অজুহাতে আরও কমানো হয়েছে কাঁচা চামড়ার দাম। ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা, ঢাকার বাইরে ২৮ থেকে ৩২ টাকা। সারা দেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ১৩ থেকে ১৫ টাকা আর বকরির চামড়া ১০ থেকে ১২ টাকা। ২০১৪ সালে যে চামড়ার দাম প্রতি বর্গফুট ৭৫ থেকে ৮০ টাকা ছিল তা এখন অর্ধেকের উপর। এমন পরিস্থিতি দেখে গত ঈদেই কাঁচা চামড়া রপ্তানির কথা বলেছিলেন বাণিজ্যমন্ত্রী। এবার তা বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। কাঁচা চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য প্রয়োজন ক্রয়কৃত কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, প্রতি বছর দেশে ২২ কোটি বর্গফুট চামড়া পাওয়া যায়, যার বেশিরভাগই সংগ্রহ করা হয় ঈদের সময়। দাম কমে যাবার জন্য সরকারি সিদ্ধান্তকে দায়ী করছেন ব্যবসায়ীরা। যে দামটা দিয়েছে সেটা শুধু যারা ক্রেতা মানে ট্যানারি মালিক ইন্ডাস্ট্রিয়াল তারা আমাদেরকে কিনবে, কিন্তু আমাদের কাছে ব্যবসায়ীরা যারা আছে এটা পার ফুটে আমাদের এই বলতে ৮ টাকা খরচ এবং ছাগলের চামড়া ৫ টাকা স্কয়ার ফিটে খরচ, এটা কিন্তু বাদ দিয়ে আমাদেরকে বলতে হবে। প্রত্যেক বছর এই ধরনের একটা বিড়ম্বনা আমরা করি। কোভিড-১৯ এর কারণে কিন্তু আপনার মুসলিম ব্যবসায়ীরা ঘরে ঘরে গিয়ে চামড়া সংগ্রহ করবে কিনা আমরা সন্দেহ। সুতরাং আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায়
আমরা কিন্তু এটা প্রচার করছি যে যে কোম্পানি পশুটা যে কমে দিবে সেই যাতে 6-8 কেজি লবণ আপনার দিয়ে এটা রেখে দেয়, তাহলে সে কিন্তু আপনার একটা সঠিক মূল্য পাবে। প্রাণী সম্পদ বিভাগের হিসেবে এবার ঈদে 1 কোটির বেশি পশু কোরবানি হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদের প্রতারণা শুধু যে ঢাকার ভেতরেই সীমাবদ্ধ ছিল তা নয়, তার প্রতারণা থেকে রক্ষা পায়নি চট্টগ্রামের ব্যবসায়ীরাও। ঢাকায় থাকলেও দালালের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গা থেকে পার্টি ঠিক করতেন, এরপর শুরু হতো কাজ পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাতের ফন্দিপিকির। কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, আবার কখনো সেতুমন্ত্রীর নাম ভাঙিয়েও করেছে প্রতারণা এবং অর্থ আত্মসাত। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। এ যেন কেঁচু খুঁড়তে গিয়ে সাপ, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার পর বেরিয়ে আসছে শাহেদের একের পর এক প্রতারণার খবর। চট্টগ্রামের মোটর পার্টস ব্যবসায়ী মোহাম্মদ সাইফুদ্দিন ঢাকা শহরে সিএনজি চালিত ট্যাক্সি চালানোর রুট পারমিট নিয়ে দেওয়ার কথা বলে সেতুমন্ত্রী, সেতু বিভাগের সচিব ও ডিএমপি কমিশনার সহ বিভিন্ন ব্যক্তির নাম ভাঙিয়ে এই ব্যক্তির কাছ থেকে 2017 সালে কয়েক ধাপে শাহেদ নিয়েছে 91,25,000 টাকা। কিন্তু রুট পারমিট তো দূরের কথা, উল্টো পাওনা টাকা চাইতে গেলে দেয়া হয় জীবননাশের হুমকি। 59,25,000 টাকা ব্যাংকের মাধ্যমে নিয়ে গেল, এই আসা যাওয়ার মাধ্যমে সে নিয়ে গেল 32,00,000 টাকা, মোট 91,25,000 টাকা। এই আমার ভাইকে থ্রেট দিচ্ছে শুধু যে আপনার ভাইকে থামান, না হলে আমি এটা করবো সেটা করবো, আমার সাথে ই আছে সেই আছে। এ ব্যাপারে শাহেদের বিরুদ্ধে বন্দরনগরের ডবলমুরিং থানায় মামলা করেন মেগা মোটরসের মালিক পক্ষ। মামলার তদন্ত চলছে বলে জানায় পুলিশ। ঢাকার রাস্তায় এই আপনার থ্রিবেলা সিএনজি পারমিশন করিয়ে দেবেন এরকম বিভিন্ন ভুয়া জাল দলিল ডকুমেন্টস এইসব তাকে দেখিয়ে টাকাগুলো নিয়েছিল। পাথর সহ নানা প্রকল্পে মালামাল সাপ্লাইয়ের কথা বলে বিভিন্ন জনের সাথে করত প্রতারণা। পাথর দেওয়ার পর আমাদের ক্যাশ পেমেন্ট দেয় নাই এবং চেক দেয়, চেক দেওয়ার পর আমরা ব্যাংকে আসা যাওয়া করতে থাকি, কোনো রকম টাকা পয়সা পাচ্ছি না, না পাওয়ার কারণে ঢাকায় যখন আমরা টাকার জন্য যাই ও আমাদের এবং যে ওই আমাদের হুমকি টুমকি দিতে থাকে। নিজের অফিসের কর্মকর্তাকেও রেহাই দেননি প্রতারক শাহেদ। চট্টগ্রামের হালি শহরের আরিফুর রহমান সোহাগ কাজ করতেন শাহেদের জনসংযোগ কর্মকর্তা হিসেবে। শাহেদের প্রতারণায় অতিষ্ঠ হয়ে চাকরি ছাড়লে মা বাবা বোন সহ পরিবারের সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে এই শাহেদ। পাশাপাশি চলত প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ভাঙিয়ে বিভিন্নভাবে হয়রানি। এমন এমন বিচিকিৎসা অবস্থা দেখার পরে আমি আস্তে আস্তে ওনাকে বললাম যে আমি আর কন্টিনিউ করতে পারবো না। তখন সে আমাকে বলে যে আমার এখানে যে কাজ করে, আমার এখানে যে কাজ করতে না চায়, সে হয় লুলা হয়ে রাস্তার মধ্যে পড়ে থাকবে আর না হয় জেলের ঘানি টানবে। দ্রুত শাহেদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে পাওনা পরিশোধের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। আদালতে নিজের দোষ স্বীকার করেছেন রিজেন্টের চেয়ারম্যান শাহেদ করিম। ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ারও অঙ্গীকার করেছেন তিনি। অস্ত্র ও প্রতারণার 5 মামলায় তাকে 38 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 10 দিনের রিমান্ড শেষে সকালে তাকে রাজধানীর সিএমএম আদালতে নেওয়া হয়। প্রতারণার 4 মামলায় শাহেদকে গ্রেফতার দেখে পুলিশ আরও 40 দিনের রিমান্ডের আবেদন করলে আদালত প্রতি মামলায় 7 দিন করে 28 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া সাতক্ষীরায় অস্ত্র মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে জেলার ভার্চুয়াল আদালত। এদিকে পদ্মা ব্যাংক থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগে শাহেদের বিরুদ্ধে আরও 1টি মামলার অনুমোদন দিয়েছে দুদক। অন্যদিকে 3 মামলায় রিজেন্টের এমডি মাসুদ পারভেজকে 21 দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। জাতীয় পার্টির নতুন মহাসচিব নিযুক্ত হলেন জিয়াউদ্দিন বাবলু। দলের চেয়ারম্যান জি এম কাদের সাংগঠনিক আদেশে দুপুরে এই নিয়োগ দেন। মশিউর রহমান রাঙ্গার স্থলাভিষিক্ত হবেন জিয়াউদ্দিন বাবলু। জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। কুমিলার বুড়িচঙে ট্রাকের ধাক্কায় লেগুনায় 4 আরোহী নিহত হয়েছে, আহত হয়েছে আরও 10 জন। দুপুরে কুমিল্লা সিলেট মহাসড়কের হরিণধরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সিলেটগামী লবণবাহী ট্রাকের সাথে কুমিল্লাগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন মারা যান। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও 2 জন। নিহতরা হলেন বুড়িচঙের 2 সহোদর ওসমান গনি ও রিপা আক্তার, সাধনচন্দ্র সাহা এবং মুরাদনগরের সাজিদ। এ ঘটনায় লেগুনা ও ট্রাক জব্দ করেছে হাইওয়ে পুলিশ। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছে ঘাতক ট্রাক চালক।
ঈদের আগে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে খুলনায় মানববন্ধন করেছে পাটকল রক্ষায় শ্রমিক কৃষক ছাত্র জনতা ঐক্য পরিষদ। প্লাটিনাম জুট মিলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শ্রমিক নেতারা রাষ্ট্রায়ত্ত পাটকলের অব্যবস্থাপনা ও দুর্নীতি তদন্ত এবং বিজিএমসি বাতিল করে মন্ত্রণালয় নিয়ন্ত্রণে আধুনিকায়নের মাধ্যমে পাটকলগুলো চালু সহ পাঁচ দফা দাবি জানান। তারা বলেন, তদন্তে দোষীদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নিতে হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।